কেন্দ্রীয় এতিমখানার আমি হলাম ডাইরেক্টর বা তার প্রতিষ্ঠাতা। অর্ধেকটা আমার সঙ্গে অনেক অনেক চেষ্টা প্রচেষ্টা করার পর আপনাদের এই আঙ্গারমণি মাদ্রাসার জন্য ডেটটা করতে বহু কষ্ট হয়েছে। আর তিনি আমাদের হরিশ্চন্দ্রপুর থানার আমাদের সম্মান রেখে তিনি অলরেডি আঙ্গারমণি গ্রামে পৌঁছে গেছেন বলে আলহামদুলিল্লাহ। সেহেতু ভাই, আপনারা ময়দানে লোক তেমন ছিলেন না, আমাদের যেটা রুটিন ছিল যে আমি 8টা থেকে 10:30 বলবো, আর 10:30 থেকে নিয়ে আপনাদের ধৈর্য পর্যন্ত জাজি সাহেব তিনি বলবেন, এমনটাই আমাদের একটা রুটিন বানার ছিল। যাই হোক, পরিস্থিতি সামনে রেখে আমরা সেই সময়টাকে বাস্তবায়িত করতে পারি নাই শুধুমাত্র আপনাদের কারণে। আমাকে বারবার এখানে নিয়ে আসার জন্য বলছি, আমি বলছি যে আমি অনেক কষ্ট করে এসেছি, আসার পরে যদি ফাঁকা ময়দানে চেঁচাতে হয় তবে আমার চেঁচানোটা বিফল হয়ে যাবে। সেহেতু কিছু লোককে আসবার দেন, কিছু লোক আসুক, তারপরে আমি যাব। যাই হোক, আমি তবুও 8:30 এই জায়গাটাতে পৌঁছে গেছি, কিন্তু দেখি কেউ নাই, সবাই গজল টজল বলে। তারপরে আমার আগে একজন মাওলানা তিনি বলছিল, যাই হোক ভাই, আমি আপনাদের পাড়ার ছেলে, আমি আপনাদের এলাকার ছেলে, আমি আপনাদের ব্লকের ছেলে, আমি আপনাদের থানার ছেলে, আমি আপনাদের জেলার ছেলে, আমি কোনো অপরিচিত বাইরের লোক নই। আপনারা হয়তো আমাকে চেনেন, আমি হয়তো আপনাদের চিনে রাখা তো সম্ভব নয়। তো আপনারা আমাকে ভালোবাসেন কিনা জানি না, ওয়াল্লাহু আলাম বি মুরাদিহি, আমার স্রষ্টাই ভালো জানেন। কিন্তু আমি মনিরুদ্দিন বলছি আল্লাহর কসম দিয়ে, হরিশ্চন্দ্রপুর থানার মানুষকে, সেই বাঙালি হোক আর বাদিয়াই হোক, আমি আমার অন্তরের অন্তর দিয়ে ভালোবাসি। বলেন তার ডকুমেন্টসটা কি, আপনি আমাদের ভালোবাসেন তার আইডেন্টিটা কি? ভাই গো, আপনাদের এই দাওয়াতটা ছিল 18 জানুয়ারি, ডেটটাকে আগে নিয়ে আসা হলো 17 জানুয়ারি। আমি বললাম আমার আসতে বড় কষ্ট হবে, তবুও আমি আঙ্গারমণির জন্য কষ্ট করে দেব। সকাল আটটার সময় আমার মোবাইলে রিং বাজল। আমি বললাম যে কি, দেখেন আমার কথাটি লক্ষ্য করে শুনেলেন, কেন বারবার ফোন করলে? আমি তো আমার অরিজিনাল নাম্বার আমি দিই না, আমার মানে যে কি স্টাফদের নাম্বারে কথা বলতে হয়, কিন্তু আমি আঙ্গারমণির লোককে আমার যেই নাম্বারটা আমি রিসিভ করি সেটা দিয়েছি। আমি বললাম বারবার ফোন করলে হয়তো মনটা খারাপ হবে, ওই জন্য আমি সকালে বলে দিলাম যে আমি এখন বর্তমান গৌহাটি এয়ারপোর্টে, রাত্রি 3টায় গাড়ি ছেড়েছি মেঘালয় রাজ্যের তুরা ডিস্ট্রিক্টে রাত 3টায় গাড়ি ছাড়লাম, সকাল 8:20 গৌহাটি এয়ারপোর্ট পেলাম। আমি বললাম দেখেন বেশি কথা বলার দরকার নেই, মোর কথাটা শুনিলে তারপরে চুপচাপ থাকবো, মই ঠিক টাইমের মধ্যে ঢুকে যাব। তারপরে আমি বললাম এখানে 10:40 বিমান টেক আপ করবে, বাগডোগরা 11:10 ল্যান্ড করবে। বাগডোগরা থেকে হরিশ্চন্দ্রপুর পৌঁছাতে যদি আমার তুলসিহাটা যদি 4টায় পেয়ে যায় তবে বাড়ি ঢুকব, আর যদি কোনো ব্যতিক্রমে লেট হয়ে যায় তবে মুই তোরকে বক্তব্য দিয়েই ঘরে যাব, তার আগে যাব না। তো যাই হোক, আমার রাস্তায় গাড়িতে ডিস্টার্ব করেছিল, আমি এখনো বাড়ি যেতে পাইনি, আমি আপনাদের কাছে এখানে অলরেডি 7:30 ঢুকে গেছি। যাই হোক ভাই, এই সব কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, আমি অনুরোধ জানাব, মহব্বতের ভালোবাসা দিয়ে বলবো, আমরা ময়দানে কেউ দাঁড়িয়ে থাকবো না, আমরা বসে যাব।
ভাই কথা কি বোঝা যায়? ইংরেজি দিয়ে বলতে হবে, ভারতের বাইরে অন্য কোন ভাষা দিয়ে বলতে হবে। ভাই আমরা একটু দয়া করে বসে যাই, প্লিজ অনুরোধ করে বলছি, বসে যাই ভাই। ধর্মের কথা বসে শোনা এটা রাসূলের সুন্নাহ। আল্লাহর রাসূলের সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকতো, নবী তার বসার ব্যবস্থা করে দিতেন, তারপরে আলোচনা করতেন। সেহেতু আমি নবীর উম্মত, এক আল্লাহর বান্দা, সেহেতু আমি নুরউদ্দিন, দাঁড়ানো শ্রোতাদের নিয়ে বক্তব্য দেওয়া আমার পক্ষে তো সম্ভব নয়। সেহেতু আমি অনুরোধ করব আমার ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক ভাইদেরকে, যে ওনাদের একটু বসার ব্যবস্থা করে দেন। আমার মা বোনদের এই দিকে খড় বিছান, মা বোনেরাও দলে দলে প্যান্ডেলে ঢুকছে, তাদেরও বসার ব্যবস্থা করুক। ভলেন্টিয়ার কম থাকলে আপনারা ভলেন্টিয়ার আরো ব্যবস্থা করুন। এখন যদি আপনারা প্যান্ডেলে জায়গা না নেন, তবে আন্তর্জাতিক বক্তা জুনাদ মাওলানা জারজিস আনসারী চতুর্বেদী, তিনি ময়দানে আসার পরে আমাদের জায়গার সমস্যা হয়ে যাবে। সেহেতু আপনারা তাড়াতাড়ি জায়গা নিয়ে বসুন। আমার টাইম মতো আমি ঠিক আপনাদের কাছ থেকে বিদায় নেব, আর উনি এসে উপস্থিত হয়ে যাবে। তবে যাই হোক, এখন ঘড়িতে অলরেডি মনে হয় 9:30 আনুমানিক নাকি ভাই? তবে আমার যে রুটিন ছিল সেই হিসাবে আমার টাইম কিন্তু আর 1 ঘন্টা নাকি ভাই, কেন যে 8:30 থেকে 10:30। তবে এইদিক ওদিক খেঁচা বেচা করতে করতে ঘড়িতে অলরেডি 9:30 বেজে গেছে, তার মানে সেই অনুযায়ী টাইম আমার 1 ঘন্টা। আমি 1 ঘন্টা পরে আপনাদের কাছ থেকে বিদায় নেব, কেন আমার কাছে কোনো ইনফরমেশন আসে নাই, কেন পূর্বের যেটা আমার টাইম ছিল নেমে যাওয়াটা 10:30, বর্তমান নতুন করে আমাকে নেমে যাওয়ার টাইম দেওয়া হয়নি বা বলেন নাই, তার কারণে আমি ঠিক 10:30তেই নেমে যাব। আমরা তাড়াতাড়ি ভাই বসে যাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু, ভাই আওয়াজটা পাতলা করেন, যেন ওই বাইরে যে আওয়াজ হচ্ছে ফরেনের। আরে হরিশ্চন্দ্রপুর রেলের ওপার থেকে মাইক গুলো নিয়ে আসতেন, কি ভোঁ 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 করে ভিতরে, এতগুলো বক্স দেওয়ার কি দরকার? চার্জি সাহেব তো কথা বলবে কিনা আমাকে টেনশন মনে হচ্ছে, এতগুলো বক্সের কোনো দরকার আছে? ওর সামনে থেকে দুটো চোং স্টেজে মারলে তো হঁ হঁ করে আওয়াজ হতো, এত বড় বড় ডিজে বক্স দিয়ে মানে দেখি মনে হচ্ছে কলিজা ফেটে যাচ্ছে। এখানে কথা বলা তো সম্ভব? এত বড় বড় বক্স দিয়ে বাইরে থেকে দুটো চোঙা দিলেই তো ভিতরে আওয়াজে কন্ট্রোল শেষ করে যাব। এই ছেলেগুলো কি ওরা হরিশ্চন্দ্রপুরে এতিমখানায় যায় না? কিভাবে মাইকগুলো বাজে? 12-13 কিলোমিটার দূর থেকে আওয়াজ হয়, ভিতরে আওয়াজটা টনটন করে হয়, তাতে সুর কণ্ঠ দিতে ভালো হয়, কথা বলতে তার সুবিধে হয়। ভাই আওয়াজটাকে ভাসিয়ে দিয়ে আওয়াজ বাড়া। আলহামদুলিল্লাহ ثم يحييكم
সুম্মা ইলাইহি তুরজাও। খলক খলক ইনসান মিন আ